আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। করোনায় পরিস্থিতি খারাপের দিকে। সংক্রমিত এলাকার হাসপাতালে জরুরি ছাড়া রোগী ভর্তি না করা নির্দেশ, বিধি নিষেধ বাড়ল 16 জুন পর্যন্ত। রাশিয়ার সঙ্গে টিকা চুক্তি চূড়ান্ত, দেশে উৎপাদন করা যাবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বড় দেশগুলো টিকা মজুত করায় ক্ষোভ প্রকাশ। বাজেট আলোচনায় সংসদে করোনা টিকা নিয়ে সমালোচনায় বিরোধী দল। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ চায় সরকারি দল। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের অ্যাক্টেড ঘোষণা, 5 Mbps 510 Mbps 800 টাকা, স্বাগত জানালো ISP। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেশে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভারতীয় নামে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। এর মধ্যে সংক্রমণের হার 10% ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা নিয়ন্ত্রণে আসেনি, বরং খারাপের দিকে যাচ্ছে। অতি সংক্রমণ প্রবণ এলাকায় জরুরি ছাড়া অন্য রোগীকে হাসপাতালে ভর্তি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ডেনি জং। করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট নামে পরিচিত ডেল্টার ব্যাপক উপস্থিতি মিলেছে। চাঁপাইনবাবগঞ্জ সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলায় করোনার ব্যাপক বিস্তার ঘটেছে। জুন মাসের প্রথম 6 দিনের পরিসংখ্যান বলছে করোনায় প্রতিদিন গড়ে 37 জনের মৃত্যু হচ্ছে, আর নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে 1750 জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা আবার 10% ছাড়িয়েছে। কোনো কোনো দিন শনাক্তের হার 11% অতিক্রম করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 38 জন, নতুন শনাক্ত হয়েছেন 1676 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 10.73%। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মৃত্যু গত কিছুদিন থেকে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে। এই মাসটি গত মাসের মতো স্বস্তি করে যাবে বলে মনে হচ্ছে না। গত মাসে আমরা প্রায় 50,000 কেস মোট 31 দিন আমরা দেখেছি, যার 10,000 কেস মাত্র 6 দিনে আমরা দেখতে পেলাম। আমরা আসলে ওই পর্যায়ে নেই যেখানে আমরা বলতে পারছি আমাদের ট্রান্সমিশনটা স্টেবল। এখন পর্যন্ত আমাদের ট্রান্সমিশনটা আনস্টেবল হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় দেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ নয়, উল্টো বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ অতি সংক্রমণ প্রবণ এলাকা এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত এলাকার চিকিৎসা কেন্দ্রে দ্রুত অ্যান্টিজেন পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে। অতি সংক্রমণ প্রবণ এলাকায় জরুরি রোগী ছাড়া অন্য কোনো রোগী হাসপাতালে ভর্তি না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার রোবেদ আমিন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ 10 দিন বাড়িয়ে 16 জুনের মধ্যরাত পর্যন্ত করেছে সরকার। বিকেলে এনে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এবারের বিধিনিষেধে নতুন কিছু শর্ত স্পষ্ট করা হয়েছে। এর মধ্যে সব পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবে না। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খাদ্য বিক্রয় করার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক গ্রাহককে সেবা দেওয়া যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলায় সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে জেলা প্রশাসক। গণপরিবহন অর্ধেক আসন খালি রেখে চলাচল করবে। অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানতে হবে। রাশিয়ার স্পুটনিক ভি টিকা বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তিটি প্রায় চূড়ান্ত বলে জানান দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন শুধু সরবরাহ নয়, দেশে উৎপাদনের চুক্তি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়ার সংবাদ আশাব্যঞ্জন হলেও বড় দেশগুলো টিকা মজুত করায় ক্ষোভ জানান তিনি। এসএমআরএফ রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতোভ। সাক্ষাৎ শেষে বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ভি সরবরাহের বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত। ইটস অলমোস্ট ডান, অলমোস্ট ডান, ইট উইল বি, ইটস ইন দ্য হ্যান্ডস অফ ইওর মিনিস্টার, সো আই উইল নট টক ফর হিমসেলফ, বাট আই এম রেডি, ইট উইল বি ফাইন ভেরি 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 কুইক।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সরবরাহ ছাড়াও দেশে উৎপাদনের বিষয়েও চুক্তি হবে রাশিয়ার সাথে। হোপফুলি খুব তাড়াতাড়ি হবে, বাট কখন হবে না হবে এইটা হেলথ মিনিস্ট্রি বলবে। আমরা ওদের সাথে লাইনটা করে দিয়েছি, এখন বাকিটুকু হেলথ মিনিস্ট্রি দেয়। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়ার কথাও জানান তিনি। গুড নিউজ হচ্ছে যে আমেরিকানরা আমাদের দেবে ভ্যাকসিনটা। আচ্ছা, 0.3% প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি বলেছেন যে দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দিয়েছে, আর 99.7% তারা রেখে দিয়েছে। এইটা কেমন দুনিয়া? ইট ক্যানট বি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডে ওয়ানে বলছেন ইট শুড বি এ পাবলিক গুড, এবং ইট শুড বি, আমরা টাকাও দিয়েছি তখন, যে এইটার ব্যবহার সব দেশে কোথাও জানি ডিসক্রিমিনেটরি রুল না হয়, কিন্তু ওইটা কেউ মান এখনো। চীনের সিনোফার্মার টিকা পেতে দেরি হওয়ার পিছনে দেশটির সাথে সম্পর্ক অবনতির কোনো কারণ দেখছেন না ডক্টর এ কে আব্দুল মোমেন। ডিপ্লোম্যাটিক্যালি উই এগ্রিড যে বাংলাদেশ ওয়ান্টস টু বাই, দে উড লাইক টু সাপ্লাই, এবং আমরা বলেছি যে আমাদের ফ্লোরটা তোমরা এনশিওর করো, বলছি এটা করবে, এবং এখনও কোনো পরিবর্তন নেই। কিন্তু প্রাইভেট কোম্পানি কী করে না করে সেইটা দে উইল ডিসাইড, এটা ব্যাপার। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। এদিকে দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার মজুদ একেবারে শেষ পর্যায়ে। 15 লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। আগামী 10 দিনের মধ্যে ফাইজার বায়োএনটেকে টিকা দেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। আর চীনের সিনোভ্যাকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ডেনিজ রঙের আরও একটি রিপোর্ট। টিকা প্রদানের পরিসংখ্যান বলছে শনিবার সারা দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেয়া গেছে 6,200 জনকে। এর মধ্যে পুরো রাজশাহী বিভাগে মাত্র 54 জনকে আর খুলনা বিভাগে দেয়া গেছে 90 জনকে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানই বলে দিচ্ছে দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার মজুদ একবারেই নেই। ঢাকাসহ বিভিন্ন জেলাতে টিকার অভাবে বন্ধ বেশিরভাগ কেন্দ্র। মানুষকে টিকা দিতে কোনো ক্ষেত্রে অন্য কেন্দ্র থেকে টিকা চাইতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সেটা রেশনিং করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে বন্ধ করা হয়নি। আমরা এখানে অথবা কোনো দিন 10 জনকে দিয়েছি, 20 জনকে, যেহেতু আমরা আরেক জায়গা থেকে আমরা নিয়ে আসি ভাইটা, তো সেখানে যখন প্রাপ্যতার যেটুকু থাকে সেখান থেকে তখন আমরা কিছু কিছু দিই। এরই মধ্যে আজ চীনের সিনোফার্মের করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আর উপহার হিসেবে সিনোফার্মের আরও 6 লাখ ডোজ ভ্যাকসিন আগামী 13 জুনের মধ্যে বাংলাদেশে আসবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, ফাইজারের করোনা টিকা সক্রিয় করার ডায়ালুয়েটর কোভ্যাক্স থেকে সোমবার দেশে এসে পৌঁছাবে। এরপর আগামী 10 দিনের মধ্যে এই টিকা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। কোথায় দেওয়া হবে, কাদের দেওয়া হবে, এটি নিয়ে আমাদের ব্যাপক আগ্রহ আছে আমরা জানি। এই বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন, নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট যে পরিকল্পনাটি আছে সেই পরিকল্পনাটি তারা খুঁটিয়ে দেখছেন, যাতে করে এই টিকা কোনো অবস্থাতেই যেন নষ্ট না হয় এবং এই টিকাটি যেন যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয়। যখনই চূড়ান্ত সিদ্ধান্তটি হয়ে যাবে কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হবে, প্রতিদিন কতজনকে দেওয়া হবে, এই সংখ্যা বা পরিসংখ্যানটি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দেব। জাতীয় সংসদীয় বাজেট আলোচনায় অংশ নিয়ে করোনা টিকা নিয়ে সরকারের সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। তারা টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলেও মন্তব্য করেন। আর সরকারি দলের সদস্যরা বাজেট বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। বাজেট নিয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি বাজেট বাস্তবায়নে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আওয়ামী লীগের সংসদ সদস্যরা। দুর্নীতি এবং অর্থ পাচার লড়াই সংগ্রাম করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে, এই দেশকে মুক্ত করে মানুষের মুখে হাসি ফোটাবার বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই দেশে আজকে মাননীয় স্পিকার ঘৃণায় লজ্জা আমাদের মাথা হেট হয়ে যায় যে এত বড় বড় কিছু চোর যাদের নাম উঠে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে বলেছেন যে জিরো টলারেন্সের দুর্নীতির বিরুদ্ধে অর্থ পাচারকারী। আমার মনে হয় এগুলির ব্যাপারে
যথেষ্ট পদক্ষেপ, সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। যে এই ব্যাংক ব্যবস্থা, এই আর্থিক ব্যবস্থা যথাযথভাবে পোষণের জন্য, সংস্কার করার জন্যে আমাদের আরও পদক্ষেপ নেওয়া দরকার। এবং এই পদক্ষেপগুলো শনাক্ত করার জন্যে আমি প্রস্তাব করব যে একটি ব্যাংক কমিশন স্থাপন করা হোক। প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনা করার পাশাপাশি পরামর্শ দেন বিএনপির সংসদ সদস্যরা। করোনা টিকা নিয়ে সরকারের সমালোচনা করেন তারা। মাননীয় স্পিকার, এই মহামারীতে টিকা ব্যবস্থাপনায় শুরু থেকে আমরা 9-6 দেখেছি। সেরাম ইনস্টিটিউটের 6 মাসে 3 কোটি ডোজ টিকা দেবার কথা থাকলেও এবং সেই বাবদ মূল্য পরিশোধ করার পরেও টিকা এসেছে মাত্র 70 লাখ ডোজ, আর বেক্সিমকো এর মধ্যে লাভ করে নিয়েছে 38 কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপের কারণেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারে নাই, যদিও রাশিয়া এবং চীন বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল। আজকে কেন শুধু সরকার, ওই সময়ে চায়না এসেছিল, রাশিয়া এসেছিল, তাদের ট্রায়াল দিতে চেয়েছিল, আমরা তাদেরকে অনুমতি দিইনি। ভ্যাকসিন আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ, আজকে যে কারণেই আজকে আমরা ভ্যাকসিন চীনের সাথে কথা হচ্ছে, আমরা চীন থেকে ভ্যাকসিন পাবো কিনা এখনো অনিশ্চিত। সোমবার 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। 7 জুন 2021 সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেউদ্দিনের রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত বছর ডিসেম্বরে চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করা হয়। জাতির পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চারজনের খেতাব বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে এ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশও ভুলে গেছে। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হকার্স লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি দাতাদের ওপর নির্ভর করেই বাজেট প্রণয়ন করত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশের ইতিহাসে বিএনপি শাসনকালে দুর্নীতি আর অনিয়মের বীজ রোপিত হয়। তারাই অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনে ধারক বাহক, পৃষ্ঠপোষকতা দানকারী। ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে তার সবই বিএনপি চর্চা করেছে এবং করছে, তবে জনগণ তাদের চিনতে দেরি করে, জনগণ তাদের চিনে নিয়েছে। এখন তাদের আসল চেহারা জনগণের কাছে স্পষ্ট। প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীদের কল্যাণ করলেও সাধারণ মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, গণস্বাস্থ্যের টিকা নিয়ে সরকার ব্যবসা করতে পারত না। বিকেলে আলোচনার সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। শিউলি রোজা রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গোয়াশচন্দ্র রায় বলেন, গণতন্ত্র উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চলমান লকডাউনের সমালোচনা করেন তিনি। এক ধরনের কথা বলতে পারবো, ক্ষমতাসীনদের রুষ্ট করতে পারবো, কিন্তু গদুচ্যুত করতে পারবো। সেই জন্যই রাজপথের বিকল্প নাই, আবার একটি ঐক্যবদ্ধ প্রয়াসেরও বিকল্প নাই। লকডাউন দিচ্ছে, সবই তো হচ্ছে, কোনো কিছু তো বাদ নাই। জনগণের টাকায় জনগণের উন্নয়ন, এবং সেই টাকা উন্নয়নটা সামনে রেখে বস্তা ভর্তি করে টাকা বিদেশে পাচার, মতান্তরে প্রায় 8 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। দলের মহাসচিব অভিযোগ করেন, বিএনপি নয় বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্রের হত্যা তো শুরু করেছে তোমরা 72 সাল থেকে। গণতন্ত্রের সবচেয়ে বড় হত্যা তোমরা করেছো, দাফন করেছো, কাফন পরিয়ে দাফন করেছো 1975 সালে, যখন তোমরা বাকশাল করেছো। সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলের শাসনতা বাকস্থল প্রতিষ্ঠা করেছে। গণস্বাস্থ্যের টিকা নিলে সরকার করোনা নিয়ে ব্যবসা করতে পারবে না বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেস্ট করার যে কিট, সেই টেস্ট সরকার নেয়নি, শুধু না তাকে বাতিল করে দিয়েছে, এটাও নেবে না, কারণ তাদের তো যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে না। তারা তো এই কোভিডকে নিয়ে আপনার ব্যবসা করতে চায়, এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকে ব্যবসা শুরু করেছে। এ সময় খালেদা জিয়ার জামিন না দিলে প্রধান বিচারপতির বাড়ি ঘেরাও করার পরামর্শ দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়াকে মুক্তি না করা পর্যন্ত রাস্তায় থাকবো, ওই বিচারপতি সাহেবের বাড়ি ঘেরাও করে রাখবো, দেখেন তারা কোথায় যায়।
শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। ভোটার তালিকার ডেটাবেজের বিশুদ্ধতা অক্ষুণ্ণ রাখতে জাতীয় পরিচয়পত্র অন্য বিভাগ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখাটাই সমীচীন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে ভার্চুয়াল আলোচনায় এ অভিমত জানান সুজনের নির্বাহী বিশিষ্টজনেরা। তারা বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি অনুবিভাগ রাখা উচিত এবং এই কার্যক্রম পরিচালনা করা ইসির সাংবিধানিক দায়িত্ব। পরের নির্বাচন যে হবে না, মানে সত্যিকার অর্থে নির্বাচন যে হবে না, এইটার প্রস্তুতি পর্ব এই সরকারের এই প্রচেষ্টার মাধ্যমে শুরু হয়ে গেল। যা কিছু প্রয়োজন সব পাওয়ার রয়েছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং গত 12 বছর থেকে এই পাওয়ারটা এনজয় করে আসছে ইলেকশন কমিশন। এটাকে আমরা হঠাৎ করে এই ইলেকশন ইয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এটা অনেকেই সন্দেহ করছেন, এটা মোটিভেটেড। এখন থেকে সারা দেশে এক রেটে একই পরিমাণ ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে। 5 Mbps 500, 10 Mbps 800 এবং 20 Mbps 1200 টাকায় পাওয়া যাবে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এদিকে প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট একই মূল্য নির্ধারণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। দেশের এলাকা ভেদে ব্রডব্যান্ড সেবার মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবে সেটি নির্ধারণ করে দেশের প্রত্যন্ত এলাকা সহ সবাইকে একই দামে ইন্টারনেট সেবা দিতে ব্রডব্যান্ডকে এক দেশ এক রেট ট্যারিফের আওতায় আনল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এই ঘোষণা দেন। জানান, এখন থেকে সারা দেশে এক রেটে একই পরিমাণ ইন্টারনেট পাওয়া যাবে। আমরা এটা কিন্তু এক দেশ এক রেট করেছি, যেটি সেটি স্পষ্টতই হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আমরা ইন্টারনেট পৌঁছাতে চাই। গ্রাহক পর্যায়ে দাবির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটা ক্ষেত্রে বিশ্লেষণ করে আগামী দিনে আরও ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। সরকার ইউনিয়ন পর্যন্ত কানেক্টিভিটি পৌঁছানোর জন্য কি পরিমাণ সহায়তা করেছে, কি পরিমাণ উদ্যোগ নিয়েছে, এখনো কিছু উদ্যোগ বাকি আছে। সম্মেলনে জানানো হয়, 5 Mbps 500, 10 Mbps 700 থেকে 800 এবং 20 Mbps 1100 থেকে 200 টাকায় পাওয়া যাবে, তবে যুক্ত হবে 5% ট্যাক্স। আপনারা ব্যবসা করতে যে জায়গায় আপনারা সমস্যায় পড়বেন আমাকে জানাবেন, যেহেতু বিটিআরসি একটি রেগুলেটর, এদিকে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB এর সভাপতি আমিনুল হাকিম জানান, বড় বড় ISP গত বছর দুয়েক ধরে সারা দেশে এমন সেবা দিয়ে আসছে, এখন থেকে সবাই এই ট্যারিফের সেবা দিবে। কোয়ালিটি অফ সার্ভিসটা ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা, কিংবা আমরা যে কমিটেড সার্ভিস গ্রাহককে করছি সেই কমিটেড সার্ভিসটা এনশিওর করতে পারছি কিনা, এবং প্রত্যেকটা ISP যদি আরেকটু মনিটরিং কিংবা কল সেন্টারটা জোরদার করে, আমার মনে হয় যে আস্তে আস্তে এই চ্যালেঞ্জগুলো দূর হবে বলে আশা রাখা যায়। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। তথ্য প্রযুক্তিতে দিনে দিনে অগ্রগতি ঘটাচ্ছে বাংলাদেশ। অনেক তরুণ তরুণী এই খাতে অবদান রাখার পাশাপাশি স্বাবলম্বীও হয়েছেন, কিন্তু এই প্রজন্মের কিছু তরুণ তরুণী প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হয়ে পড়ছে, এমন কিছু ঘটনা ভাবিয়ে তুলছে সবাইকে। বিস্তারিত আরো জানাচ্ছেন মার্জিয়া মানান। বর্তমানে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই GDP কাঙ্ক্ষিত অবদান রেখেছে তথ্য প্রযুক্তি খাত। প্রায় 1,00,000 তরুণ তরুণীর সরাসরি অংশগ্রহণ রয়েছে এতে। টিকটক, লাইকির মতো মোবাইল অ্যাপে নানা ভিডিও তৈরি করে অনেকেই খাতির পাশাপাশি আয় করছেন ভালো মানের অর্থ, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অতি অল্প সময়ে খ্যাতিও এনে দিচ্ছে। কিন্তু এইসব অ্যাপের ক্ষতিকর দিকগুলোকেও অস্বীকার করার উপায় নেই। আকাশ সংস্কৃতির এই যুগে একটি মোবাইল ফোন আর ইন্টারনেটের সুবাদে টিকটক, লাইকির মতো অ্যাপের মাধ্যমে সহজলভ্য তারকা খ্যাতি পেতে চলছে নিম্নমানের ভিডিও তৈরির অসৎ প্রতিযোগিতা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান জানান, এইসব সন্তানদের মনস্তত্ত্বে বিভিন্ন ভাবে মানুষকে অ্যাট্রাক্ট করার একটা বিষয় থাকে, যে কতগুলো আমি লাইক পেলাম, কতগুলো মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কতগুলো কমেন্ট আসলো, পজিটিভ নেগেটিভ কোনো
কোনো কমিউনিটির সাথে তারা ধার ধারে না, তারা চায় যে তাদেরকে আসলে মানুষ মানে যেটাকে অ্যাটেনশন সিকার বলে, অ্যাটেনশন সিক করতে মানুষ তাদেরকে নিয়ে কথা বলুক এবং তাদের তাদের চলাফেরা, চুল একটু হলুদ করা, লাল করা কিংবা নখ বড় রাখা, একটা ডিফারেন্ট স্টাইলে আপনার সিগারেট খাওয়া, এই বিষয়গুলো দিয়ে আসলে সে ওই তরুণ প্রজন্মের কাছে এক ধরনের সস্তা জনপ্রিয়তা আসলে আনতে চায়। টিকটকে স্টার বনে যাওয়া অনেক কিশোর কিশোরী জড়িয়ে পড়ছে নানা অপরাধেও। সম্প্রতি টিকটকার হৃদয় বন্ধু বান্ধব সহ এক তরুণীকে ভারতে নিয়ে নির্যাতন করার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। দেখুন, আমরা আগেও বলেছি যে টিকটকের টিকটক গ্রুপের টিকটকের কার্যক্রমের পর থেকে আস্তে আস্তে এই সমস্ত প্রতিবয়সী মেয়েদেরকে তারা বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে, স্টার বানানোর প্রলোভন দেখিয়ে আস্তে আস্তে তারা এই কাজে নিয়ে যায়। তো এখানে টিকটক অবশ্যই আমরা যেটা আমরা অনেকেই ভাবতে পারি যে হয়তো উঠতি বয়সী ছেলেমেয়েদের একটা আনন্দের জায়গা, এরকম মনে করার কোনো কারণ নেই। অন্যদিকে অনলাইন ভিডিও গেম পাবজি ও ফ্রি ফায়ার তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। গেমটির প্রতি আসক্তি থেকে বিপদগামী হয়ে উঠছে কিশোররা। এই আসক্তির নেতিবাচকতা প্রকাশ পাচ্ছে কিশোর গ্যাং এর মতো ঘটনা গোড়ায়। যখন আগামী প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার, ঠিক তখনই এই প্রজন্মের কিছু তরুণ প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হয় ভাবিয়ে তুলেছে সবাইকে। মার্সিয়া মান্নান, মাইটিভি। রাত থেকে টানা বৃষ্টিপাতে পানিতে ভাসছেন বন্দরনগরী চট্টগ্রাম। তীব্র জলাবদ্ধতায় আটকে পড়া ভোগান্তি পোহাচ্ছেন নগরীর লাখো মানুষ। সকাল থেকে বৃষ্টিপাতে তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নগরীর নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। অপরদিকে পাহাড় ধসের ঝুঁকি সৃষ্টি হয়েছে পাহাড় বেষ্টিত জনবসতি এলাকায়। বৃষ্টির ফলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চান্দগাঁও, চকবাজার, দুই নম্বর গেইট, বাকলিয়া, দামপাড়া, ওয়াসা, খাতুনগঞ্জ, আগ্রাবাদ সহ নগরীর প্রায় 20টি পয়েন্টে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ডুবে গেছে। টঙ্গী এলাকায় দুটি পরিবারের সদস্যদের নৃশংস হামলার সঙ্গে জড়িত কিশোর গ্যাং ডি কোম্পানির পৃষ্ঠপোষক বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি ও নীরব ওরফে ডন নীরব সহ 12 সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এক বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই কথা জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মুইন। তিনি জানান, গ্রুপটি টঙ্গীতে নানা অপকর্মের সঙ্গে জড়িত, এমনকি ক্ষমতা জাহির করতে গ্রুপের সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই যে কিশোর গ্যাং এটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের যে কোমলমতি শিশু, কোমলমতি যারা আছে, যে কিশোর, এদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমরা সম্মানিত নাগরিকবৃন্দকে, সম্মানিত যারা গার্জিয়ান আছেন, পিতা মাতা, তাদেরকে আমরা অনুরোধ করব, দয়া করে আপনার সন্তানের দিকে নজর দিন। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় চুরি হওয়া 11টি মোটরসাইকেল সহ চোর চক্রের 9 সদস্যকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ 2,70,000 টাকা ও 4টি ওয়াটার পাম্প জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে 3টির প্রকৃত মালিককে পাওয়া গেছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গত এক বছর দিনাজপুরের মধ্যে পাড়া কঠিন শিলা খনিতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত গ্রানাইট উত্তোলন হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞ ও দেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে প্রায় 700 খনি শ্রমিক দিনরাত কাজ করছেন। 25 বছরের পুরনো খনিটি জিটিসির দক্ষ ব্যবস্থাপনায় 2018-2019 অর্থ বছরের প্রথমবারের মতো লাভের মুখ দেখে। জাতীয় স্বার্থে কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন খনিটির প্রকৌশলী ও শ্রমিকরা। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা পরিস্থিতি খারাপের দিকে, সংক্রমণ এলাকায় হাসপাতালে জরুরি ছাড়া রোগী ভর্তি না করার নির্দেশ, বিধিনিষেধ বাড়ল 16 জন পর্যন্ত। রাশিয়ার সঙ্গে টিকা চুক্তি চূড়ান্ত, দেশে উৎপাদন করা যাবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী, বড় দেশগুলো টিকা মজুত করায় ক্ষোভ প্রকাশ। বাজেট আলোচনায় সংসদে করোনা টিকা নিয়ে সমালোচনায় বিরোধী দল, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ চায় সরকারি দল। স্বদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের অ্যাক্টেড ঘোষণা, 5 Mbps 510 Mbps 800 টাকা, স্বাগত জানালো আইএসপিএবি।
তো দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।